আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে স্বপ্নে আঙ্গুর অথবা ডালিমের বাগান দেখলে কি হয় এই বিষয়ে কিতাবের মধ্যে কি উল্লেখ করা হয়েছে সঠিক আলোচনা বুঝতে অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন। আর আমাদের চ্যানেলটি এখনো ইসলাম প্রচারের স্বার্থে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। স্বপ্নে ডালিম ও আঙ্গুরের বাগান দেখার অর্থ হল ইহা স্বপ্নদ্রষ্টা তার বাড়ির মধ্যে কোন ধরনের উন্নতি এবং ভালো কোনো সফল এবং ফলাফল বয়ে আনার ইঙ্গিত বহন করে থাকে। তদ্রূপ স্বপ্নে যদি কেউ ডালিম অথবা আঙ্গুরের গাছ তার নিজের বাড়িতে রোপণ করতে দেখে তাহলে ইহা তার বাড়িতে যদি কোনো নাবালক ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান থাকে তারা অতি অল্প সময়ের মধ্যে অতি দ্রুত তারা বালেগি হয়ে যাওয়ার লক্ষণ, বালেক বালিকা হয়ে যাওয়ার নিদর্শন বুঝতে হবে, অর্থাৎ তাদের যৌন ক্ষুধা আস্তে আস্তে অনুভব হতে থাকবে। তদ্রূপ কিতাবের মধ্যে আরো উল্লেখ করা হয়েছে স্বপ্নে কেউ যদি ডালিম অথবা আঙ্গুরের বাগান থেকে ফল ছিঁড়ে ছিঁড়ে খেতে দেখে আর সেটা যদি কোনো বালক থেকে ছেলে দেখে থাকে তাহলে ইহা অবিবাহিত হয়ে থাকলে বিবাহের লক্ষণ, বিবাহিত হয়ে থাকলে তার পরিবারের মানুষের অসুস্থ হওয়ার নিদর্শন বুঝতে হবে। তদ্রূপ কোন নারী যদি এই স্বপ্ন দেখে তাহলে নারীর ক্ষেত্রে তার জীবনে অনেক সুখ এবং শান্তির ইঙ্গিত বহন করে থাকে, আর যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে ইহা তার জীবনে প্রচুর পরিমাণের সফলতার ইঙ্গিত বয়ে আনে আঙ্গুর এবং ডালিমের বাগান দেখা। আর কোরআনের মধ্যেও কিন্তু আঙ্গুর এবং ডালিমের বাগানকে ভালো ফল বলা হয়েছে এবং এটা জান্নাতের মধ্যে থাকবে, এবং আগের জামানার সাহাবারাও এই জাতীয় আঙ্গুরের বাগান করত। তো এই আঙ্গুরের স্বপ্নটা ভালো কিন্তু কোনো কোনো ক্ষেত্রে খারাপ। তো এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন এবং ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি থেকে সঠিক স্বপ্নের ব্যাখ্যা জানতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আগামী ভিডিওগুলো আসছে স্বপ্নে মৌসুমি ফল, চুকা ফল, লেবু, হলুদ বর্ণের ফল, কলা, তরমুজ, প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা ব্যাখ্যা আসবে, আপনাদের দেখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।